হ্যালো ফ্রেন্ডস, থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকের কি ভিডিও হতে চলেছে। তো আজকে খুবই শর্ট ভিডিও করছি আমি। এই গাছটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন এটা আপেল ফুল গাছ। এই গাছটার প্রতিস্থাপনের ভিডিও আমার চ্যানেলে আছে, এর ভিডিও যারা দেখেননি দেখে নেবেন। গাছটা এক বছর প্লাস বয়স হলো, হয়তো 14 থেকে 15 মাস, তার বেশি না। তো গাছটার কি পরিমাণ ব্রাঞ্চ বেরিয়েছে এবং প্রতিটা ব্রাঞ্চে দেখুন ফুলে ভর্তি, গাছটা সম্পূর্ণভাবে ফুলে ভর্তি হয়ে আছে। দেখুন সম্পূর্ণভাবে পুরো ডালে, সমস্ত ডালে গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে। আমি কাটিংও করতে পারছি না, কারণ গাছটার ফুল এবং ফলের ছাড়ার নেই। ফুল শেষ হচ্ছে, ফল হচ্ছে, আবার ফুল হয়ে যাচ্ছে। তো সেই কারণে গাছটাকে আমি কাটাই ছাটাইও করতে পারিনি। তো দেখুন প্রতিটা গাছ ডালে দেখুন কি পরিমাণ, প্রতিটা ডালে দেখুন কি পরিমাণ ফুল এসেছে। দেখুন আপনারা প্রতিটা ডালে দেখুন বন্ধুরা, প্রতিটা ব্রাঞ্চে দেখুন ফুলে ভর্তি হয়ে আছে। দেখতেই পাচ্ছেন প্রতিটা ব্রাঞ্চ একদম ফুলে ভর্তি হয়ে আছে। তো অনেকের প্রশ্ন আছে যে আমাদের আপেল কুল গাছে ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না, ফল ঝরে যাচ্ছে, অনেক রকম তাদের সমস্যা হচ্ছে। তো আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে ফুল হওয়ার পর আপনারা কি যত্ন নিলে গাছে অধিক পরিমাণে ফল পাবেন এবং সেই ফলের সাইজও যাতে বড় হয়। তো সম্পূর্ণটাই আমি অর্গানিকে দেখাবো, রাসায়নিক কিছু দেখাচ্ছি না, কারণ রাসায়নিক দিলে ফল বড় হয়ে যাবে, প্রচুর ফলও হবে, কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। তো তার জন্য আমি সম্পূর্ণ অর্গানিক রূপে আপনাদেরকে দেখাবো। এমনকি দেখুন আমার গাছে ছোট ছোট দেখুন জালিও এসে গেছে, দেখতেই পাচ্ছেন চালিও ধরে গেছে। তো এই গাছটা বেশি দিন আমার বয়স হয়নি, গাছটার আমি এতই ফুল আসছে, ফুলের সাথে ফল হচ্ছে, আবার ফুল হয়ে যাচ্ছে। তো আমি যার জন্য গাছটা কাটাই ছাটাই করতে পারিনি। তো গাছটা দেখুন কি পরিমাণ গ্রোথ নিয়েছে, মাত্র 14 থেকে 15 মাস বয়স হতে চললো, তার বেশি না। আমার এর ভিডিও করা আছে, যারা দেখেননি দেখে নেবেন এর প্রতিস্থাপনের ভিডিও। তো এখন আপনারা চিনতেই পারবেন না যে সেই ওই গাছটাই বটে। দেখুন গাছটার গ্রোথ, দেখুন ডাল, দেখুন কি মোটা ডাল হয়ে গেছে গাছটার, দেখতেই পাচ্ছেন ডালটা কি মোটা হয়ে গেছে। তো আমার কিন্তু সেই 10 ইঞ্চির পটেই গাছটা করা, সেই পটই এখনো আছে। পট আমি এখন পরিবর্তন করছি না, কারণ কি গাছে যেহেতু ফুল আছে এবং ছোট ছোট জালিও চলে এসেছে। তো তার জন্য এখন করণীয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে গাছকে আমার কিছু এক্সট্রা খাবার দিতে হবে, যাতে গাছে এই ফুল ঝরে না যায় এবং ফলের গুটি, যাতে প্রতিটা ফুলই যাতে গুটিতে রূপান্তরিত হয় এবং সেই গুটিও পরবর্তীকালে ফলে রূপান্তরিত হয় এবং সেই ফল যাতে সাইজ একটু বড় হয়, সমস্ত ব্যাপারটাই আছে। তো দেখুন কি করছি আমি এখন। আজকে সেপ্টেম্বর মাসের 19 তারিখ হলো। তো এখনই দেখুন আমার গাছে কি পরিমাণ ফুল এবং তার সাথে ছোট ছোট জালি আপনারা দেখতেই পাচ্ছেন, সেই জালিও দেখাচ্ছি ভিডিওতে। সন্ধ্যে একটু নেমে গেছে, যার জন্য স্পষ্ট দেখতে পাচ্ছি না বা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না ক্যামেরাতে ঠিক মতো। তো চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি গাছটার আগাছাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, যে সমস্ত আগাছা আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। এবারে টপডার ঠিক এই সাইড বরাবর আস্তে আস্তে করে মাটিটা আমরা পুড়ে দেব। কাজটা কিন্তু খুব ধীরে সুস্থে করবেন,
কারণ গাছটা আমার যে পরিমাণ সাইজ হয়েছে তাতে এর টপ পরিবর্তন একান্তই দরকার। তো আমি এই ফলগুলো হারভেস্ট করে নেওয়ার পর তারপর এটাকে পুনরায় আমি বড় বড় পটে গাছটাকে আমি প্রতিস্থাপন করব। তো দেখতেই পাচ্ছেন শিকড় একদম চারিদিকে দেখুন শিকড় লেগে গেছে, তো যার জন্য আমি গাছটার বেশি শিকড়ে আঘাত করব না, আস্তে আস্তে করে সাইডের মাটিগুলো কুড়ে গাছের উপর দিকে মাটিগুলো তুলে দেব। গাছের উপর দিকে দেখুন গোড়ার দিকে মাটিগুলো আমি তুলে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা আমার চার সাইডটা দেখুন গর্ত করে মাটিটাকে আমি উপর দিকে তুলে দিলাম, ঠিক আছে। এবারে কি খাবার আমরা দেব, না খাবার দেব জৈব মিশ্র সার। দেখুন জৈব মিশ্র সার যেটা ভিডিও আমার করা আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, যারা যারা দেখেননি দেখে নেবেন। তো এই জৈব মিশ্র সারটা আমি বানিয়ে রেখে দিয়েছি একবারে, আস্তে আস্তে করে আমি প্রতি মাসে প্রতিটা ফল গাছে আমি ব্যবহার করি। তো বন্ধুরা দেখুন আস্তে আস্তে করে আমি চার সাইডটা দিয়ে দিলাম, চার সাইডে খাবারটা জৈব মিশ্র সারটা দিয়ে দিলাম, মোটামুটি 200 গ্রামের মতন পরিমাণটা হবে এই 10 ইঞ্চি টবের জন্য। এই মিশ্র সার একটু বেশি হয়ে গেল কোনো ক্ষতি নেই, কারণ এই মিশ্র সার সম্পূর্ণ অর্গানিক আর এটা মাটির সাথে ডাইলুট হতে মোটামুটি 1 মাসের মতন সময় লাগবে। তো আস্তে আস্তে এর যে মানে খাদ্যগুণ আছে সেটা হচ্ছে খুবই স্লো রিলিজ ফার্টিলাইজার, এটা বলতে পারেন। আস্তে আস্তে গাছ এর থেকে খাবার সংগ্রহ করবে। তো এইটা মোটামুটি আজকে দিলাম, তো এটা ডাইলিউট হতে মোটামুটি আপনার 15 থেকে 20 দিন পর থেকে আস্তে আস্তে এটা ডাইলিউট হবে, তারপরে গাছ এটার থেকে খাবার সংগ্রহ করতে পারবে। আজ দিলাম কাল থেকে এর খাবার গাছ সংগ্রহ করতে পারবে না। তো এবারে আমরা চার সাইডটাতে মাটিটা যে উপরের যে মাটিটা ছিল মাটিটা দিয়ে চার সাইডটা আমরা ঢেকে দেব। দেখুন চার সাইডটা আমি পুনরায় আবার ঢেকে দিলাম, দেখতেই পাচ্ছেন। এবারে গাছে আমাদের সার দেওয়া হয়ে গেছে, সার দেওয়ার পর আমরা গাছে ভরপুর জল দিয়ে দেব। দেখুন টপ ভর্তি আমি জল দিয়ে দিলাম। গাছে যখনই আপনারা দেখবেন যে ফুল এসে গেছে তখন থেকে আপনারা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আপনারা 20 দিন ছাড়া ছাড়া পুরো গাছে আপনারা স্প্রে করবেন। আমি প্ল্যানোফিক্স আমি ব্যবহার করি, দেখুন এই প্ল্যানোফিক্সটা আমি ব্যবহার করি প্ল্যান্ট পিজিআর হিসাবে, এটা খুবই আমার কাজে দেয়। আপনারা মিরাকুলামও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের কাছে যেটা আছে। তো যে কোনো একটা পিজিআর আপনারা ব্যবহার করবেন, তাতে দেখবেন ফুল ঝরা বা ফুল না আসা বা গুটি ঝরে যাওয়া এই সমস্ত কিছুটাই রক্ষা পাবে। এছাড়া এই অ্যাগ্রোমিন গোল্ড, এই অ্যাগ্রোমিন্ট অ্যারিস অ্যাগ্রোমিন গোল্ড এই অনুখাদ্য, এই অনুখাদ্যর মধ্যে অনেক কিছু মেশানো আছে, যেমন কপার, বোরন, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ। তো এই সমস্ত কিছুই আমাদের টবের গাছের জন্য একান্তই প্রয়োজন। এইটা আপনারা প্রতি 1 মাস ছাড়া ছাড়া এই অ্যাক্রোমিন গোল্ড এটা গাছে আপনারা পুরো সমস্ত গাছে স্প্রে করে দেবেন। তো এই
পিজিআর বলুন বা অ্যাক্রোমিন গোল্ড, এই দুটোই কিন্তু আপনারা সূর্য অস্ত হয়ে গেলে তখনই এগুলো ব্যবহার করবেন, সূর্যের আলোতে কিন্তু এগুলো ব্যবহার করবেন না। সূর্য অস্ত হয়ে যাবে সন্ধ্যের দিকে আপনারা সমস্ত গাছে এটা স্প্রে করতে পারেন, পুরো গাছে আপনারা এটা স্প্রে করে দিতে পারেন। আর নচেত ব্যবহার করতে পারেন সূর্য ওঠার আগে। এই দুটোই হচ্ছে সম্পূর্ণরূপে অর্গানিক, কোনো পেস্টিসাইড এতে নেই, দুটোই খুবই কাজের গাছের মানে ফল গাছের জন্য দুটোই সম্পূর্ণভাবে খুবই ভালো কাজ করে। তো আমিও এই দুটোই আমি ব্যবহার করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করবেন, আর যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।